দিদিকে বড় কর্মসূচির সূচনা হলো দিনাটা পৌরসভা এলাকায়। মঙ্গলবার দিনাটা অলোক নন্দী ভবন তথা তৃণমূল কার্যালয় থেকে এই কর্মসূচির সূচনা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা পৌরসভার কাউন্সিলর অসীম নন্দী, তৃণমূল নেতা কাউন্সিলর গৌরীশঙ্কর মাহেশ্বরী, মহিলা নেত্রী অর্পণা দে নন্দী প্রমুখ। এদিন কর্মসূচি সম্পর্কে তৃণমূল নেতা অসীম নন্দী বলেন, রাজ্য নেতৃত্বের নির্দেশে দিনাটা পৌরসভা এলাকায় এই কর্মসূচির সূচনা হলো। তৃণমূল কংগ্রেসের কর্মীরা শহরের প্রতিটি বাড়ি ছাড়াও দোকান সহ ব্যবসা প্রতিষ্ঠান যাবেন এবং মানুষের সঙ্গে তাদের সমস্যা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি দলের তরফ থেকে দেওয়া মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত একটি ফোন নম্বর কার্ড দেবেন। মানুষ এই নম্বরে ফোন করে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। এবারে লোকসভা নির্বাচনে দিনাটা পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 15টি ওয়ার্ডে তৃণমূলকে পিছিয়ে ফেলে ভোটের ফলাফলে এগিয়ে গিয়েছেন বিজেপি। 2020 সালে দিনাটা পৌরসভা নির্বাচন, এদিকে দিদিকে বলো কর্মসূচি কি পারবে আগামী পৌরসভা নির্বাচনে দিনাটা পৌরসভা তৃণমূল কংগ্রেসকে জেতাতে। যদিও গত পৌরসভা নির্বাচনে দিনাটা পৌরসভা বামফ্রন্ট সংখ্যাগরিষ্ঠ লাভ করে, কিন্তু দল ভাঙনের খেলায় দিনাটা পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অধিকাংশ কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় কেবল দল পরিবর্তন করে দিনাটা পৌরসভা তৃণমূল দখল করে। দিনাটা থেকে বোজেশ্বর রায়, রিপোর্ট আর কে এন আপডেট। আপনারা কি বলবেন যদি আপনাদের বিরুদ্ধে কোন জনগণের ক্ষোভ থাকে, সেটা কি দিদিকে ফোন করে জানাবে? আমি দায়িত্ব চাই ওরা আমাদের ইচ্ছে বলুক, আমরা অনলাইন করেছিলাম বলুক। ব্লকে ব্লকে এবং পৌরসভার প্রতিটা জায়গায় সেটা করতে হবে, কিন্তু আপনাদের ফোন করতে হলো কেন? কতটা বলি, আমাদের চেয়ারম্যান তো করছে গ্রামে গ্রামে, সরকারের একটু লক্ষ্য করছি আগে গ্রামটা কমপ্লিট হতে হবে, সবাই আমরা করবো। এই জন্য দিন এলো তার মাঝখানে ফোন এসছে দেখেই আমরা আজকের থেকে আরম্ভ করবো। আপনাদের কতগুলো টার্গেট রয়েছে আজকে? আজকে নিয়মিত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি।